আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারাই আমার এই ভিডিওটি দেখতে এসেছেন প্রথমে সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো প্রিয়দিনই ভাই ও বন্ধুরা এই ভিডিওতে আজকে আমি আলোচনা করব ছোট্ট একটি আমল সম্পর্কে যে আমলটি করলে পাক দুনিয়ার সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন তো সে আমলটি সম্পর্কে আমরা জানবো তো এর আগে বলবো এখনও যারা আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন বিভিন্ন আলোচনা সর্বপ্রথম আপনি পাওয়ার জন্য। তো প্রিয় বন্ধুরা সেই আমলটি সম্পর্কে আবার আলোচনা করা যাক আমলটি হলো ছোট্ট একটি আমল ক্ষুদ্র একটি আমল আমলটি যে প্রতিদিন প্রতিদিন প্রতি ফরজ নামাজের পরে প্রতিদিন প্রতি নামাজের পরে যেই মানুষ ইয়া রহিম ইয়া রহিম এই শব্দটি পাঠ করবে প্রতিদিন প্রতি নামাজের পরে ইয়া রহেম ইয়া রহিম এই শব্দটি একশতবার করে যে পাঠ করবে প্রতিনিয়ত এই আমলটা করবে তো আল্লাহ পাক তাকে ওই বান্দাকে সমস্ত প্রকার বিপদ আপদ বালা মসিবত থেকে হেফাজত করবেন দুনিয়াবি সমস্ত প্রকার বিপদ আপদ থেকে তাকে হেফাজত করবেন এটি আল্লাহ পাকে নামের একটি আমল নিঃসন্দেহে এর কার্যকারিতা রয়েছে বা এর উপকারিতা প্রভাব রয়েছে তাতে কোনো সন্দেহ নেই এটি কোনো বানানো আমার নিজস্ব কোনো ব্যক্তিগত বানানো কোনো আমল নয় তো প্রিয় বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি মনে করেন একটি উপকারী ভিডিও আপনাদেরকে দিয়েছি অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে আমার ভিডিওগুলোকে আপনারা শেয়ার করে দেন আপনারা আমার এই চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন বিভিন্ন আলোচনা পাওয়ার জন্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার